আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? শরীরের অবস্থা ভালো আছে? আজকের যে আমাদের টপিকের নাম হলো থান্ডার এন্ড লাইটিং সেফটি। আমরা যেটা বজ্রপাত এবং বজ্রপাতের পরে যে একটা আলোর মতো হয়, এটা যেটা বুঝি, এটা তাহলে বজ্রপাত হইল বিদ্যুতের একটা নিষ্করণ। আলোর একক স্টক বাতাসের চারপাশকে 30,000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করে গরম করে। এই গরম করার ফলে বায়ুটা ভীষণভাবে সম্প্রসারিত হয়, আর এই সম্প্রসারণের ফলে একটা শক ওয়েভ তৈরি হয়। যে শক ওয়েভটা আমরা এই বজ্রপাত হিসাবে চিনা থাকি। এখন আমাদের প্রশ্ন হইল যে এই বজ্রপাত থেকে আমরা কিভাবে বেঁচে থাকব, বা বজ্রপাত কোথায় নিরাপদ আর বজ্রপাত কোথায় অনিরাপদ। বজ্রপাত হইল নিরাপদ না, এরকম উঁচু উঁচু ভূমি যেখানে এটা বজ্রপাত, ওই সমস্ত জায়গায় নিরাপদ না। এরকম খোলা জায়গার মধ্যে বজ্রপাত হইলে এটা নিরাপদ না। তারপর গাছপালা দূরে দূরে বিচ্ছিন্ন, আইসোলেটেড, বিচ্ছিন্নভাবে আছে, এরকম জায়গা বজ্রপাতের জন্য নিরাপদ না। তারপরে বিভিন্ন রেঞ্জ সেন্টার যে আছে বৃষ্টির জন্য আশ্রয়কেন্দ্র, ওইটাও কি ওখানেও বেশি হয়, ওইটাও নিরাপদ না। পানির কাছেও নিরাপদ না। তো নিরাপদটা কোথায়? নিরাপদ হইল ঘরের মধ্যে নিরাপদ, অফিসের মধ্যে নিরাপদ, গাড়ির মধ্যে নিরাপদ, বাসের মধ্যে নিরাপদ, এরকম আবদ্ধ এরিয়ায় নিরাপদ। দেখুন আমাদের একটা খোলা জায়গা আছে, আর ওই যে ওখানে একটা শেল্টার আছে, এটা নিরাপদ না, ওই শেল্টারের নিচে অনেকটা নিরাপদ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আজকের বিষয়বস্তু বুঝতে পারছেন? আচ্ছা শোনেন, আমাদের যে প্রতিদিনের কাজ, যেমন লিফটিং, যারা লিফটিংয়ের সাথে যে জড়িত আছে, এরা একটা প্রতিদিনের কাজ। ব্যাকপ্যান চারদিকটা ব্যারিকেশন করবেন, সাইনাজ আছে কিনা, কেউ সাসপেনশন লোডের নিচে যায় কিনা, এটা আপনি কনফার্ম করবেন। রিগারম্যান সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, এটা আপনি কনফার্ম করবেন। ট্যাগলাইন করবেন, ট্যাগলাইনটা আমাদের সুইং কন্ট্রোলের জন্য কাজ হয়। আর যে সিগন্যালম্যান, সে অপারেটরের সাথে কমিউনিকেশন করবে। এখন আমাদের যে হট ওয়ার্ক হয়, হট ওয়ার্কের সময় আমাদের যে ফায়ার ওয়াচার থাকে, এটা একটা কমন জিনিস। ফায়ার ওয়াচারের কি ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, ঠিক আছে না? ফায়ার ওয়াচার ওখানে থাকতে হবে, চারদিক দিয়ে ব্যারিকেশন করতে হবে, হট ওয়ার্ক সাইনাজ আছে কিনা দেখতে হবে, হাউস কিপিং করতে হবে। স্কাফোল্ডিং যারা আছেন, এরা মানে ইরেকশন এবং ডিসমেন্টেনের সময় অবশ্যই এডিসিতে ইনফর্ম করার সময় করতে হবে। ওখানেও চারদিক দিয়ে ব্যারিকেশন করতে হবে, সাইনেজ দিতে হবে, একজন ওয়াচার রাখতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আর আমাদের যে ডিজেল আছে, যে ডিজেলগুলো, এই ডিজেলগুলো সরাসরি বহন করা যাবে না, মানে ট্রে দিয়ে এটা মানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আপনারা এটা কি আমার কথা বুঝতে পারছেন? আর যে ব্যাংকসম্যান দেওয়ার অর্থ কি? কোনো ইকুইপমেন্ট ব্যাংকসম্যান ছাড়া কি কোনো মুভ হবে না, ব্যাংকসম্যান ছাড়া কোনো কাজ হবে না। আমার কথা পুরো ক্লিয়ার হয়েছে তো?